ছেলে বিয়ুরকে নিয়ে প্রথমবার সমুদ্র দর্শনে বুবলি। কিন্তু তারা কোথায় গেলেন, সেখানে গিয়ে কি কি করলেন ছেলে মামিলে বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন, যাতে করে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। প্রথমবারের মতো ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সমুদ্র দেখতে গিয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি। বৃহস্পতিবার বিকেলে ছেলেকে সঙ্গে নিয়ে সোশ্যালে কিছু ছবি শেয়ার করেন তিনি, যেখানে দেখা যাচ্ছে সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন বুবলি ও তার ছেলে। ক্যাপশনে লিখেছেন, এই শীতে বাপজানের প্রথম সমুদ্র দর্শন, মন্তব্যের ঘরে জমা পড়েছে ভালোবাসার চিহ্ন। তবে সমুদ্র দর্শনে তিনি কোথায় গিয়েছেন জানা যায়নি। ছবি দেখে ধারণা করা হচ্ছে তারা কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থান করছেন। প্রিয় দর্শক, এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।